সাপের বিষ যেরকম ছুটায় না এরকম মিষ্টি রস ছুটছে কাকা আপনি কাকা বুঝলেন আপনার নাম কাকা এই কা খালি ভিডিও না করে আপনারা আমি মাংস খাবো না আরে আমার গ্যাসের প্রবলেম তেল নড়াইল দুই আসনের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের হুইপ জনাব মাশরাফি বিন মর্তজা নড়াইল এসেই নির্বাচনী এলাকার লোহাগাড়া উপজেলার নদী ভাঙন এলাকায় ছুটে যান গ্রামবাসীর খোঁজ খবর নিতে। যাত্রাপথে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। আপনাকে ভাঙা দেখতে সবাই দেখা তো ভালো লাগে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা নদী ভাঙন এলাকা থেকে ফিরে আসার পথে এক বাড়ি থেকে মুরব্বী চাচা মাশরাফির হাত ধরে বাড়ির ভিতর নিয়ে যান একটি খতনার অনুষ্ঠানে। তারপর দেখুন মিষ্টি দেশে আমি এইটুকুই খাচ্ছি, আমি একটু খাচ্ছি এমনি মোটায় যাচ্ছি। সাপের বিষ যেরকম ছুটায় না এরকম মিষ্টি রস ছুটছে। কাকা আপনি কাকা বুঝলেন আপনার নাম কাকা আমি মাংস খাবো না আরে আমার গ্যাসের প্রবলেম আমি খাইতাম রে ভাই, আমার যদি খাওয়ার ইচ্ছা হয় আমি সব খাই। এটা খান ভাই ভালো জিনিস না না সবাই আরে দেশে ভালোবাসে সবাই নেন তোমরা যারা ছেলেপেলেরা আসো তোমাদের একটা ক্লাব করো, ঠিক আছে একটা ক্লাব করো, সমস্ত যারা এই যে আছে সবাই রে ইয়ে করে ক্লাব করো আর ওই মাঠটা করো। এই যে অনুষ্ঠান যে এখানে আইসে আর অনুষ্ঠানের ভিতরে ঢুকছে আমি কেন, আমার এই পুরো গার্জিয়ান সবাই সন্তুষ্ট হয়েছে, এইটাও খুশি হয়েছে বেশি যে এমন একটা সময় আছে। আর এমন উনারও বাইক আমাকে বাইক পাক শাক সব রেডি, প্যান্ডেল রেডি, আজান দেশে চলে যাবে এই মুহূর্তে সে আসছে, এটা হলো বড় আনন্দের বিষয়।